হ্যালো বন্ধুরা, আজ আমি আমার রান্নাঘরে রুটির সাথে আলু চচ্চড়ি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এরপর আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি লঙ্কাগুলো একটু চিরে নিয়েছি, একটু ফাটিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরে আমি সবসময় সামান্য হলুদ দিই, যাতে না ফেটে, মানে ভীষণ ছিটবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। রাত্রির রুটির সাথে দেখবেন মজাদার খাবার এটা, রুটির সাথে আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগবে। এরপরে লঙ্কাটা কালো হয়ে যাওয়ার পর আমি আলু কুচিটা দিয়ে দেবো। রাতে আপনারা রুটির সাথে খেতে পারেন। আমি একটু নাড়া দিয়ে নেবো, নাহলে খুলে যাবে কলাটা। লঙ্কাটা আমি শুকনো লঙ্কারই রান্না করবো। এরপরে আমি হলুদ দেব, এক চামচই দেবো, ছোটো চামচি, এক চামচি রুচি রুচি করে দেবেন আপনারা। এবং আমি নুন দেবো ছোটো চামচের, আমি দু চামচ, চামচটা ছোটো। নুন দিয়ে আমি এটা ভাজব। নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে আমরা একটু ভাজবো। আলু শুকনো গুলো পড়ে আছে বলে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি ভাজবো, একটু ভালো করে ভাজবে। সবজি যদি না ভাজি তাহলে কিন্তু তরকারিতে ভালো লাগে না তরকারিটা। তাই এবার আমি একটু ভাজবো, ভেজে দিয়ে এক গ্লাস মতন জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। রুটির সঙ্গে এই আলু চচ্চড়িটা দেখবেন খুব ভালো লাগবে খেতে। জলটা আমি এক গ্লাসই দেবো। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার এই রান্নাঘর আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন, আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রান্নাঘর আপনাদের কেমন লাগছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আমার ঢাকনাটা আমি একটু খুলবো, খুলে দেখলাম তরকারিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আলুটা। মাঝে আমি একবার তরকারির ঢাকনাটা খুলেছিলাম, 10 মিনিট পর আমি এটা খুললাম, মাঝে খুলে একবার নেড়েছিলাম আমি। এখন আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এখন তো শীত চলেই গেছে, ধনে পাতা তো চলেই যাচ্ছে, এরপরেও নতুন ধনে পাতা আবার বাজারে আসবে। যাই হোক, এই ধরনের ধনে পাতা দিয়ে এই তরকারিটা আপনারা যদি করেন দেখবেন খেতে খুব ভালো লাগবে রুটির সাথে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন।
থ্যাংক ইউ।